আজকে নবম শ্রেণীর কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ান রাশিবিজ্ঞানটা আমরা করবো দেখো এর ফার্স্ট অঙ্কটা কী বলেছে পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য দেওয়া আছে বিভিন্ন সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে শ্রেণী তৈরি করতে হবে জিরো টু টু ফোর এই রকমভাবে আর শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা শ্রেণীসীমা এগুলোকে আমাকে বের করতে হবে তাহলে যেগুলোকে বের করতে হবে সেগুলোকে এখানে আমরা করে নিব ফার্স্ট আমাকে বলেছে শ্রেণী অন্তর বলেছে তাহলে শ্রেণী অন্তর এখানে বসবে তারপরে শ্রেণী সীমা এখানে বসবে তারপরে তারপরে বলেছে শ্রেণী দৈর্ঘ্য এবং সর্বশেষ বলেছে শ্রেণী পরিসংখ্যান তো দেখো ফার্স্ট জিরো টু টু ফোর এইভাবে করতে হবে এবং কত অবধি করবো দেখো সর্বাধিক কত আছে আমার এখানে সর্বাধিক সংখ্যা আছে ছয় তাহলে ছয় অবধি আমাদেরকে এই অন্তরগুলোকে তৈরি করতে হবে তাহলে জিরো টু হলো টু ফোর হল ফোর সিক্স হলো ছয় আছে তাই জন্য ছয় অবধি সিক্স এইট করলাম তাহলে সীমানা সীমা কত করে হলো দেখো প্রত্যেকে দুই করে করে হলো এটাই হচ্ছে সীমানা মানে নিম্ন আর এই যে ঊর্ধ্ব মান আর ঊর্ধ্বমান এদের মধ্যে যে দূরত্ব তাকে বলা যায় সীমা আর এদের থেকে যদি বিয়োগ করি ঊর্ধ্ব পরিসীমা আর নিম্ন পরিসীমার মধ্যে যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা দৈর্ঘ্য সীমা দৈর্ঘ্যটা এখানে একই রকম আসলো পরিসংখ্যানটা এবার কিভাবে বের করবো দেখো পরিসংখ্যা কি বলেছে ফার্স্ট বলেছে এক তাহলে আমরা এখানে যদি আমরা আরেকটা ঘর করে নিই টেলিমার্ক করে নিই তাহলে কিন্তু আমার করতে সুবিধা হবে আমরা এখানে টেলিমার্ক করে নিচ্ছি এইবার এখানে একটা প্রশ্ন আসে যে ধরো দুই আসলো আমি কোথায় লিখবো এই ঘরে লিখবো না এই ঘরে লিখবো দুই যদি আসে তাহলে আমরা কিন্তু এই ঘরটাতে লিখব অর্থাৎ ঊর্ধ্ব মানে না আমরা যেখানে নিম্ন পরিসীমা আছে সেই জায়গাতে আমরা লিখব এটা মাথায় রাখবে যদি দুই থাকে তাহলে আমরা এই ঘরে লিখবো না আমরা এই ঘরে লিখব যদি চার আসে তাহলে আমরা এই ঘরে না লিখে এই ঘরে লিখব অর্থাৎ যে ঘরে শুরুটা যেখানে আছে সেই ঘরে চেষ্টা করব ধরো এখানে বলেছে এক কি সংখ্যা বলেছে দেখো এক বলেছে এক দুই তাহলে একে একটা দাগ দিলাম দুই এই যে এখানে দুই বলেছে দুই কোথায় লিখবো বললাম দুইকে লিখবো আছে এখানে দুই কিন্তু আমরা উপরে লিখবো না দুই হলো এবারে ছয় ছয়কে লিখবো কোথায় ছয়কে কিন্তু আমরা উপরে লিখবো না যেখানে শুরু যেটাই সেখানে ছয়কে লিখব তারপর আছে পাঁচ পাঁচকে চারা ছয়ের মাঝে আছে পাঁচ তারপর এক আছে এক প্রথমে আছে এক তারপর আবার পাঁচ এক আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করতে হবে তিন দুই এবার দুই কে কোথায় বসাবো আবার দুই আছে কে কিন্তু আমরা উপরে না নিচে যা যে ঘরটা শুরু সেখানে বসাবো ছয় যেমন দেখো এখানে ছয় এখানে ছয় কিন্তু এই ঘরটা শুরু হচ্ছে ছয় দিয়ে তাই জন্য ছয়টাকে এখানে বসাবো তারপর হচ্ছে দুই এখানে দেখো দুই এখানে শুরু তাই জন্য এখানে দুই বসাব তিন তিনও এখানে বসবে কিন্তু এখানে দেখো তিন যদি আমি বসাতে চাই তাহলে কিন্তু পাঁচটা দাগ হবে তা নয় এরকম একটা কেটে দাও তার মানে হচ্ছে পাঁচ তারপর আছে চার তাহলে চার আমি এখানে বসাতে পারি এখানে বসাতে কিন্তু যেহেতু এই ঘরটা শুরু হয়েছে চার দিয়ে তাই জন্য এখানে চার বসালাম তারপরে আছে দুই তাহলে দুই এখানে বসবে শূন্য শূন্য উপরে একবারে ঘর চার চার এখানে বসবে আবার চার এটা দিলাম তিন বলেছে তিন হচ্ছে এখানে বসবে দুই দুই এবার কোথায় বসবে না দ্বিতীয় ঘরটাতে বসবে আবার দুই দ্বিতীয় ঘরে বসে গেল শূন্য শূন্য দুবার শূন্য আছে তাহলে এটা পাঁচ নম্বর হলে সবসময় কেটে দিতে হবে তারপরে শূন্য এক তাহলে উপরের ঘরেই বসবে দুই নিচের ঘরটাতে বসলো আবার দুই আবার একটা দাগ চার চার এই ঘরে বসবে তিন এখানে বসবে দুই এখানে বসলো এক একবারে উপরের ঘরে জিরো উপরের ঘরে বসছে আচ্ছা এবার পাঁচ পাঁচ এই ঘরটাতে বসবে এক উপরে যেহেতু চার হয়ে গেছে তার জন্য পাঁচ নম্বর ঘরটাকে দাগ দিয়ে দিতে হবে কেটে দিতে হবে দুই নম দুই বসবে এই ঘরটাতে চার আশা করি যদি বুঝতে পেরেছ কীভাবে বসাতে হয় তিন এখানে বসবে চার এখানে বসব এক একবার উপরের ঘরে ছয় নিচে দুই এই ঘরে দুই তাহলে এখান থেকে একটা জিনিস শিকার হলো যে যদি কোনো সংখ্যা দুটো ঘরেই থাকে তাহলে যে ঘরটা শুরু যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাটা সেই ঘরে বসবে এই কাটার সুবিধাটা দেখো কী হলো আমাকে আর দাগগুলো গুনতে হবে না খুব সহজে দেখো পাঁচ পাঁচে দশ আর একে এগারো এই হচ্ছে কেটে দিলে এই একটা সুবিধা হয় তাহলে পনেরো দুই হচ্ছে সতেরো তাহলে পাঁচ ছয় সাত আট নয় হলো আর এখানে তিন তাহলে মোট পরিসংখ্যা কত মোটটাকে লিখতে হবে এখানে মোট পরিসংখ্যা হচ্ছে দেখো শূন্য থাকে তা যোগ করে মিলিয়ে নিতে পারো তোমরা কারণ দিয়েছে সাত হাতে দুই তিন চার বলে চল্লিশটি পরিবার তাহলে যেমন করে তোমরা এক নম্বর করলে এই একই রকম ভাবে তোমরা দুই নম্বর অঙ্কটা করতে পারবে দুই নম্বর অঙ্কটা তোমাদের এইচডব্লিউ দিয়ে দিচ্ছি তিন নম্বর অঙ্কটা দেখো কি রাখতে হবে তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে শ্রেণীটাকে তৈরি করে নিতে হবে আমাকে প্রথম যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে শ্রেণী তাহলে পরিসংখ্যান বিভাজন আঁকতে গেলে ফার্স্ট যেটা আঁকতে হবে সেটা হচ্ছে শ্রেণী শ্রেণী সীমা তার একটা লিমিট আছে সীমা তারপরে টেলিমার্ক টেলিমার্ক করলে তোমরা বুঝতেই পারলে কি সুবিধাটা পাওয়া যাচ্ছে টেলিমার্কের সাহায্যে খুব সহজে আমাদেরকে যোগ করতে পারছি তারপরে আমাদের কি করতে হবে পরিসংখ্যা টেলিমার্কের কাউন্ট করে আমরা পরিসংখ্যা পেয়ে যাব। এবং পরিসংখ্যা পেয়ে গেলে সেখান থেকে আমরা ক্ষুদ্রতম সূচক যে ক্রমযোগিক সেটাকে আমরা পেয়ে যাব ক্ষুদ্রতম সূচকের যে ক্রমযোগিক সংখ্যা সেগুলোকে আমরা পেয়ে যাব এবার সীমাটা কি করব সীমা আমরা দেখো সব থেকে কম আছে যেটা সেটা হচ্ছে তিরিশ আর সর্বাধিক যেটা রয়েছে সেটা হচ্ছে একশো কুড়ি তাহলে আমি তিরিশ থেকে চল্লিশ করলাম চল্লিশ থেকে পঞ্চাশ করতে পারি পঞ্চাশ থেকে ষাট করতে পারি ষাট থেকে সত্তর করতে পারি সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো একশো থেকে একশো দশ আর একশো দশ থেকে একশো দেখো ফার্স্ট সংখ্যা কি বলেছে এবার আমরা করবো দেখো ফার্স্ট বলেছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তো চল্লিশ আর পঞ্চাশের মাঝে হবে থার্টি ফাইভ তিরিশ আর চল্লিশের মাঝে হবে থার্টি ফিফটি এবার দেখো সেভেনটি দু জায়গায় আছে এখানেও আছে এখানে আমি কি বলেছিলাম সেভেনটি কোথায় বসবে না যেখানে যে ঘরে শুরুটা হচ্ছে যেখান থেকে সত্তর এখানে শুরু আছে তাই জন্য এই ঘরে বসবে একশো দুটো ঘরের মধ্যেই আছে কিন্তু শুরু এই ঘরে শুরুটা একশো দিয়ে আছে তাই জন্য ওই ঘরে বসবে আশি তাহলে দুটোর মধ্যেই আশি থাকে কিন্তু এই ঘরে শুরুটা একশো দশ একই রকমভাবে শুরু যেখানে থাকবে সেখানে যখন দুটো এই রকমভাবে আশি যেমন দুটো ঘরেই আশি আছে কিন্তু শুরু এই ঘরে দেখো আশি দিয়ে শুরু তাহলে সেই ক্ষেত্রে আশিটা বসবে সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ 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 এইটটি নাইনটি এবার এই দুটোতেই নাইনটি আছে কিন্তু এই ঘরটা নাইনটি দিয়ে শুরু তাই এই ঘরে বসবে সেভেন্টি ফাইভ পাঁচ নম্বর ঘর যেহেতু তাই জন্য একটু কেটে দিলাম

পাঁচ নম্বর ঘর তাই জন্য কেটে দিলাম হান্ড্রেড সেভেনটি ফাইভ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এখানে বসবে কারণ এখানে ওয়ান ওয়ান শুরু আছে থার্টি ফাইভ পাঁচ নম্বর তাই কিভেনটি তাহলে ট্যালিমার্ক হয়ে গেল এইবারে আমরা কিন্তু পরিসংখ্যাটা বের করে দিতে পারবো দেখো এগুলো কাউন্ট করে দেবো তাহলেই পরিসংখ্যা হয়ে যাবে এখানে কত হলো চার এখানে চার আর পাঁচ আর একে ছয় এখানে হচ্ছে তিন তারপরে আসলো হচ্ছে চার তারপরে হচ্ছে পাঁচ তিনে হচ্ছে আট পাঁচ দুইয়ে সাত তারপরে হচ্ছে তিন তারপরে হচ্ছে তিন আর দুই এদেরকে যোগ করো তাহলে যোগ করে কথা হবে চার ছয় দশ দশ সতেরো আঠারো উনিশ কুড়ি এগো বাইশ থেকে যদি পঁচিশ সবই সাথে আঠারো উনিশ ত্রিশে কি বত্রিশ যদি পঁচিশে আঠাশ উনচল্লিশ চল্লিশ দেখো তোমার বইয়ে কিন্তু চল্লিশই বলেছিল তাহলে আমাদের চল্লিশ সংখ্যাটা মিলে গেল তাহলে আমাদের এই জায়গাটায় যোগ করে দেখে নিতে হবে কারণ আমাদের এখানে ভুল হতে পারে কারণ অনেক অঙ্কগুলো অনেক বড় বড় তো ভুল হওয়ার চান্সটা বেশি হয়ে থাকে কোনোটা ছাড়া চলে যেতে পারে তাই জন্য যোগ করে মিলিয়ে নিবে পরিসংখ্যানটা এবারে ক্ষুদ্রতম পরি সূচক ক্ষুদ্রতম সূচকটা কি দেখো এখানে যেটা থাকবে সেটাকেই বসিয়ে দাও এইবারে চার আর কে যোগ করো দশ এই দশ আর তিনকে যোগ করে দাও তেরো তেরো আর তিনে যোগ করে দাও সতেরো সতেরো আর আটে যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশ আর সাথে যোগ করলে পঁচিশ ছাব্বিশ আট একটি বত্রিশ বত্রিশ আর যোগ করলে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর তিনে যোগ করলে হচ্ছে আটত্রিশ আটত্রিশ আর দুই যোগ করলে হচ্ছে চল্লিশ দেখো মোট সংখ্যার সাথে কিন্তু এটাও মিলে যাবে অর্থাৎ তোমরা যেমন শিখেছ এক নম্বর অঙ্কে যেমন শিখেছ যে ট্যালিমার্ক তৈরি করা এখানে ক্ষুদ্রতম সূচক কিছুই নয় খালি এই যে সংখ্যাটাকে বসিয়ে দিলাম এইগুলোকে যোগ করে দাও চার আর ছয় যোগ করে দশ দশ আর তিনে যোগ করে তেরো এটাই হচ্ছে ক্ষুদ্রতম পরিসংখ্যা হয়ে গেল আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ চার নম্বর অঙ্কটা একই রকম চার নম্বর অঙ্কটা তাহলে তোমাদের হোমওয়ার্ক দি এবার পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক বলে দিয়েছে মারিয়া একটি হাসপাতালে তিনশো জন রোগীর বয়স নিচের ছকে লিখলো তাহলে যেগুলো বলে দিয়েছে সেটাকে লিখি আমাদের বলে দিয়েছে বয়স বলে দিয়েছে তাহলে আমরা বয়সকে লিখব বয়স কি কি বলেছে দশ থেকে কুড়ি বলেছে কুড়ি থেকে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর হচ্ছে ষাট থেকে সত্তর এই শ্রেণীটা আমাদের বলে দিয়েছে এটা শ্রেণী ছিল এটা আমাদের বলে দিয়েছে এবার রোগীর সংখ্যা রোগীর সংখ্যাটাই হচ্ছে পরিসংখ্যান তাহলে রোগীর সংখ্যাটা কি বলেছে সেটা আমরা বের করে দিই রোগীর সংখ্যা রোগীর সংখ্যা আমাকে বলে দিয়েছে এখানে আশি চল্লিশ পঞ্চাশ সত্তর চল্লিশ এবং কুড়ি এর আগের অঙ্কটা যেমন ছিল ক্ষুদ্রতম পরিসংখ্যা এটা হচ্ছে বৃহত্তম পরিসংখ্যা বৃহত্তম পরিসংখ্যা আগের অঙ্কটায় আমরা উপর থেকে নিচে যোগ করে করে গিয়েছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নিচ থেকে ওপরে যোগ করতে করতে যাব দেখে একবারে নিচে কত আছে কুড়ি কুড়ি আর চল্লিশ যোগ করে ষাট ষাট আর সত্তর যোগ করে একশো তিরিশ একশো তিরিশ আর পঞ্চাশ একশো আশি একশো আশি আর কুড়ি দুশো কুড়ি দুশো কুড়ি আর আশি তিনশো তাহলে দেখো আমরা কি সহজে অঙ্কগুলো খোলা খালি এগুলো তোমরা মোটামুটি শিখেছো পরিসংখ্যার বের করা ক্ষুদ্রতম যেটা জানলে সেটা কিছুই নয় যোগ করে করে উপর থেকে নিচে নামা আর বৃহত্তম পরিসংখ্যার ক্ষেত্রে নিচ থেকে ওপর থেকে যোগ করে করে যাওয়া যেমন কুড়ির সাথে এই যে কোন যোগ করে করে বসেলাম আচ্ছা ওটা বুঝতে পেরেছ এবার আমরা ছয় নম্বর অঙ্কটা দেখব ছয় নম্বর অঙ্ক কি বলেছে নিচের ক্রমযোগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি ছকটি তৈরি করার চেষ্টা করি তাহলে আমাদের এখানে সেনি বলেছে সেনি বলেছে ছাত্র ছাত্রীর সংখ্যা বলেছে ছাত্র ছাত্রীর সংখ্যা বলে দিয়েছে এটা প্রশ্ন পরিসংখ্যা তৈরি করতে হবে তাহলে আমি এই ঘরে পরিসংখ্যাটাকে লিখব দেখো কি বলেছে আমি সেটা সেই অংশটা আগে করি শ্রেণী বলে দিয়েছে দশের কম আচ্ছা দশের কম মানে কি দশের কম মানে যে জিরো থেকে দশের দশের মধ্যে শূন্য থেকে দশের মধ্যে দশের কম মানে তাই না তাহলে দশের কম কতজন পেয়েছে এটা আমরা করতে পারব বলে দিয়েছে সতেরো জন পেয়েছে কুড়ির কম কুড়ির কম কুড়ির কম কতজন পেয়েছে বাইশ জন পেয়েছে তিরিশের কম তিরিশের কম পেয়েছে কতজন উনত্রিশ জন পেয়েছে চল্লিশের কম চল্লিশের কম এটা পেয়েছে হচ্ছে জন জন কম বলেছে আর একটা হচ্ছে ষাট এর কম ষাট এর কম ষাটের কম কতজন জন পেয়েছে ষাটের কম পেয়েছে ষাট জন তাহলে আমরা এখানে কিন্তু শ্রেণীটাকে এটা বলে দিয়েছিল আমাদের নাম এটা বলেছিল নম্বর এটা দিয়েছে এবার পরিসংখ্যা তৈরি করতে গেলে আগে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে শ্রেণী তাহলে আমরা এখানে ছোট করে একটা শ্রেণী তৈরি করে দিই এখানে একটা ছোট করে ছাত্র ছাত্রীটা ওখানে এটা হচ্ছে শ্রেণী বানিয়ে দিলাম শ্রেণী দেখো দশের কম মানে হচ্ছে জিরো থেকে দশ পেতে পারে তাই তো এবার আমি শ্রেণী যখন তৈরি করব আমরা কি দেখেছিলাম উপরে অঙ্ক টাইমরা দেখেছিলাম দেখো কীভাবে করেছিলাম দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এইভাবে করেছিলাম কিন্তু এখানে সেটা নাই সেই জন্য আমি শ্রেণীটাকে তৈরি করে নিচ্ছি কিভাবে তৈরি করবো দেখো এখানে দ থেকে এই যে দশ করলাম তেমনি দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ আর পঞ্চাশ থেকে ষাট এইভাবে আমি করবো দেখো দশের কম কতজন পেয়েছে মানে দশ থেকে আহ মধ্যে কতজন আছে সতেরো জন আমি এখানে কুড়ির কম পেয়েছে বাইশ জন আমি এখানে কুড়ির কম চাইছি না আমি চাইছি দশ থেকে কুড়ির মধ্যে তাহলে এইটা এর মধ্যে এই ছেলেটাও ঢুকে আছে তাহলে একে বিয়োগ করে দিতে হবে বাইশ থেকে সতেরো কে বার তাহলে সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে এখানে পাঁচ হলো একই রকমভাবে আমি তিরিশের কম 29 জন আছে আমি তিরিশের কম চাই না আমি চাই কুড়ি থেকে তিরিশ কয়জন পেয়েছে তাহলে এই উনত্রিশ থেকে আমি যদি কুড়ি কমকে বাদ দিয়ে দিই তাহলে শুধু কুড়ি থেকে তিরিশ করে থাকবে মানে জন। একই রকমভাবে এখানে 37 ছিল সাঁইত্রিশ থেকে তিরিশের কমকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে শুধু তিরিশ থেকে তাহলে কত হবে জন। তাহলে এখানে পঞ্চাশ থেকে সাঁইত্রিশকে বাদ দাও তাহলে তিন হাতে এক চার পাঁচ এক তেমনিভাবে ষাট থেকে পঞ্চাশকে বাদ দাও তাহলে কত হবে দশ তাহলে এইভাবে আমি থেকে তোমাকে ছক তৈরি করতে হবে এবং ষাটের বেশি পঞ্চাশের বেশি এইভাবে করে দিয়েছে তাহলে আমরা শ্রেণীটাকে প্রথমেই তৈরি করে নিই শ্রেণীটা কি হবে শ্রেণী তোমার হচ্ছে জিরো থেকে দশ তার মধ্যে হতে পারে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর ষাটের বেশি হতে পারে ষাটের তাহলে শ্রেণী তৈরি করলাম প্রথমে কারণ আমার বিভাজন ছক তৈরি করতে বলেছে আমার শ্রেণী দিয়েই অঙ্কটা শুরু করা উচিত আচ্ছা এরপরে দেখো ছাত্রছাত্রীর সংখ্যা বলে দিয়েছে এখানে ছাত্রছাত্রী বলেছে হচ্ছে ছাত্রছাত্রী দেখো ওখানে জিরো বলেছিল জিরো থেকে না ষাটের বেশি কয়জন পেয়েছে ষাটের বেশি পেয়েছে জিরো জন ষাটের বেশি মানে কেউ নেই ষাটের সিক্সটির বেশি কেউ নম্বর পায়নি আর দশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তাহলে কেমন করে বের করো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বের করতে গেলে হচ্ছে দেখো ষোলো জন ষোলো পার্সেন্ট বা ষোলো জন আমরা এখানে বলবো কারণ বিয়োগ করে করে আমাকে নামতে হবে আচ্ছা তারপরে সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে আমি চল্লিশ থেকে ষোলোকে বিয়োগ দিয়ে দাও তাহলে চার হাতে এক দুই তিন চার দুই চব্বিশ হচ্ছে মানে আমাকে যেহেতু এটা বৃহত্তম পরিসংখ্যান বলে এই এখানে একটা ক্রমযৌগিক পরিসংখ্যান বলেছে তাই জন্য আমরা ক্রমাগত বিয়োগ করে করে যেতে হবে আমাদেরকে আচ্ছা এবার তিরিশ থেকে চল্লিশ মানে তিরিশের বেশি কতজন পেয়েছিল পঁচাত্তর জন পেয়েছিলো তিরিশের বেশি সেখান থেকে আমি এই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো চল্লিশকে বিয়োগ করব তাহলে কত হবে পঁয়ত্রিশ এবার তিরিশের বেশি কয়জন পেয়ে এই কুড়ির বেশি কয়জন পেয়েছিল কুড়ির বেশি পেয়েছিল হচ্ছে সাতাশি জন সেখান থেকে এই পঁচাত্তরটাকে বাদ দিয়ে দাও তাহলে হচ্ছে দুই হাতে এক সাথে আঠারো আচ্ছা এবারে দশের বেশি কতজন পেয়েছিল বলেছে নাইনটি টু বলেছিল দশের বেশি সেখান থেকে এইটটি সেভেনকে বাদ দিয়ে দাও তাহলে কত হয়ে গেল তাহলে এইটটি সেভেনকে বাদ দিলে ফাইভ আচ্ছা তারপর শূন্যর বেশি শূন্যের বেশি তো একশো জনই পেয়েছে শূন্যের বেশি একশো জন পেয়েছে এবং সেখান থেকে দশের বেশিকে যদি আমরা বাদ দিয়ে দিই শূন্যের বেশি একশো জন এবং সেখান থেকে আমি দশের বেশিকে যদি বাদ দিই তাহলে আমরা দশ থেকে শূন্যের মাঝামাঝি সংখ্যাটাকে পেয়ে যাব। এই পরিসংখ্যাটা আমার এখানে তৈরি হয়ে গেল তাহলে এটাই হচ্ছে পরিসংখ্যা এটা পরিসংখ্যা তৈরি হয়ে গেল আশা করি এই ছকটা লাগলো না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো কিভাবে করতে হবে দেখো এবারে আটের এক নম্বর অঙ্কটা দেখো কি বলেছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন চিত্র উপস্থাপন কোনগুলো দণ্ড লেখ পরিসংখ্যার বিভাজন তাহলে দণ্ডলেখটা আমরা বলতে পারি তথ্যের চিত্র উপস্থাপন কারণ তোমরা হচ্ছে ক্লাস সিক্সে পড়েছ দণ্ড লেখ তাহলে দণ্ড লেখ হতে পারে এ নম্বরটা হয়ে গেল পরিসংখ্যার ক্ষেত্রে তোমরা এরকমভাবে পিলারের মতো করে করে করেছিলে দুই নম্বর কি বলেছে তথ্যের প্রসারণ বের করতে বলেছে প্রসারণ হচ্ছে সবথেকে কম মান থেকে সবথেকে বেশি মানে যে বিয় ফল সব থেকে বারো পঁচিশ পনেরো আঠেরো এগুলোর সবথেকে ছোটো আছে দেখছি ছয় তাহলে সব থেকে ছোট হচ্ছে ছয় আর এখানে সবথেকে বড় হচ্ছে বত্রিশ থেকে বড় হচ্ছে বত্রিশ তাহলে এই যে সব থেকে বড় থেকে ছোটকে বিয়োগ করে দাও কত হলো ছাব্বিশ এইটা হচ্ছে তাহলে কত নম্বরে আছে ডি ডি নম্বর তাহলে উত্তর হবে তাহলে হচ্ছে যে যে সর্বোচ্চ মান সেখান থেকে সর্বনিম্ন মানের যে অন্তর সেটাকে হয় প্রসারণ তিন নম্বরটা কি বলেছে এক থেকে পাঁচ এক থেকে পাঁচ ছয় থেকে দশ এই ধরনের করতে হবে আচ্ছা এটা সেমই এবার সীমানা বের করার নিয়ম দেখো আমি বলছিলাম এক থেকে পাঁচ পাঁচ থেকে দশ এরকম হচ্ছিল কিন্তু এখানে এক ডিফারেন্স আছে তাহলে কী করতে হবে একের অর্ধেক হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে একে পয়েন্ট ফাইভ কমিয়ে দিতে হবে আর একে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিতে হবে প্রথমে তাকে পয়েন্ট ফাইভ কমিয়ে দাও তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ হবে তারপর পয়েন্ট ফাইভটাকে বাড়িয়ে দাও এইভাবে সীমানা আমাকে বের করতে হবে আমরা যখন এর পরের অধ্যায়টা পড়বো তখন এই সীমানা বের করতে আমাদেরকে শিখতে হবে তাহলে নর্মালি কি হবে যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হওয়ার কথা কিন্তু এখানে নাই বলে এদের অন্তরকে দুই দুই দিয়ে ভাগ করে যেটা হয় সেটা থেকে এই বাদ দিছি আর একে যোগ করে দিচ্ছি এইবারে বলেছে যে শ্রেণী দৈর্ঘ্য এক নম্বর অঙ্কে তোমাদের আমি শ্রেণী দৈর্ঘ্য বলেছিলাম শ্রেণী দৈর্ঘ্য কি এই দুটোর মধ্যে যে অন্তর তাকে বলা হয় তাকে শ্রেণী দৈর্ঘ্য তাহলে এদের মধ্যে যদি অন্তর আমরা দেখি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভকে বাদ দিলে ফাইভ হচ্ছে তাহলে এদের শ্রেণী দর্ঘ হচ্ছে ফাইভ করে হচ্ছে তাহলে এটা হচ্ছে বি নম্বর উত্তরটা হবে চার নম্বর দেখো কি বলেছে একটি পরিসংখ্যান বিভাগে তালিকার মধ্যবিন্দু যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ আর তিরিশ যে শ্রেণীর মধ্যবিন্দু কুড়ি সেটাই কত হবে আচ্ছা মধ্যবিন্দু বলে দিয়েছে পনেরো পনেরো কুড়ি পঁচিশ তিরিশ দেখো এদের মধ্যে অন্তর্গত দেখো এদের প্রত্যেকের মধ্যে অন্তর আছে হচ্ছে কুড়ি থেকে পনেরো বাদ দাও মানে পাঁচ করে এই অন্তর আমি যেমন বললাম এই এর ক্ষেত্রে যেমন বলেছিলাম রকম ভাবে এদের মধ্যে অন্তর্গত এক তার অর্ধেক করেছিলাম তাহলে এখানেও তাই করতে হবে যে এদের মধ্যে অন্তর্গত অন্তর হচ্ছে পাঁচ তার অর্ধেক কত তার অর্ধেক হচ্ছে আড়াই তাহলে শ্রেণীগুলো কেমন হবে এর থেকে আড়াই কম হবে আড়াই বেশি হবে যেহেতু কুড়ি মধ্যবিন্দু কুড়ি যদি মধ্যবিন্দু হয় কুড়ি যদি মধ্যবিন্দু হয় শ্রেণী কী হবে এর থেকে আড়াই আগে হবে মানে সাড়ে সতেরো হবে আর এর থেকে আড়াই পরে মানে আছে সাড়ে বাইশ হবে সাড়ে সতেরো থেকে সাড়ে বাইশ অর্থাৎ বি নম্বরটা হবে সাড়ে চোদ্দ থেকে সাড়ে আচ্ছা এরপরে দেখো কি বলেছে একটি পরিসংখ্যান বিভাগে তারিখে মধ্যবিন্দু শ্রেণীর প্রতি ছয় হলে নিম্নসীমা কত মধ্যবিন্দু বলেছে দশ মধ্যবিন্দু হচ্ছে দশ এবং শ্রেণী দৈর্ঘ্য বলেছে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য বলেছে ছয় তাহলে শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক করলে কত হবে তিন তাহলে শ্রেণীটি কত হবে তাহলে এর থেকে তিন কম হবে অর্থাৎ সাত হবে তিন বেশি হবে অর্থাৎ তেরো হবে শ্রেণী হচ্ছে এত তাহলে নিম্ন সীমা কত নিম্ন সীমা হচ্ছে সাত তাহলে নিম্ন সীমা হচ্ছে সাত এটা হচ্ছে বি নম্বর হবে এইবারে দেখো নয়ের এ নম্বর অঙ্ক কি বলেছে নিম্ন মধ্যবিন্দু বলে দিয়েছে আমরা এতক্ষণ করছিলাম মধ্যবিন্দু ধরে অঙ্ক মধ্যবিন্দু এম বলেছে উচ্চ শ্রেণী বলেছে উচ্চ শ্রেণীর সীমানা এটা বলে দিয়েছে ইউ নিম্ন শ্রেণী আমি জানি না তার নিম্ন শ্রেণী ধরে নিয়েছি হচ্ছে আমি ধরে নিয়েছি পি ধরে নিলাম তাহলে মধ্যবিন্দু তোমরা জানো মধ্যবিন্দু কি উচ্চসীমা আর নিম্ন সীমাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তাহলে মধ্যবিন্দু পাওয়া যায় তাহলে এখানে আমরা পাবো কেমন করে দেখো এ দিয়ে পি এম ইউটা মাইনাস ইউ বি নম্বর অঙ্কটা কি বলেছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যবিন্দু ফর্টি টু শ্রেণী দৈর্ঘ্য দশ উদ্দেশ্য আচ্ছা এই এই অঙ্কটা আমরা কিছুক্ষণ আগেই করলাম আটে করলাম তাহলে আমাকে মধ্যবিন্দু বলে দিয়েছে মধ্যবিন্দু কত বিয়াল্লিশ শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে শ্রেণী দৈর্ঘ্য কত বলেছে শ্রেণী দৈর্ঘ্য দশ তাহলে উচ্চ ও নিম্ন সীমা তাহলে সীমা বের করার নিয়ম আমি বললাম তোমাদের কিছুক্ষণ আগেই যে সীমা শ্রেণী বের করার নিয়ম হচ্ছে দেখো শ্রেণী দৈর্ঘ্যকে অর্ধেক করো মানে দশের অর্ধেক পাঁচ তাহলে এর থেকে পাঁচ কম হবে মানে সাঁত্রিশ হবে আর এর থেকে পাঁচ বেশি মানে ফর্টি সেভেন তাহলে নিম্ন সীমানা থার্টি সেভেন আর উচ্চ হচ্ছে উচ্চ সীমানা তোমরা নয়ের সি এবং ডি নম্বর অঙ্কটা করে নিবে খুব সহজ আচ্ছা এইভাবে নয়ের ই নম্বর অঙ্ক গুণ আর হচ্ছে চলরাশি বের করতে বলেছে গুণ আর চলরাশি চলরাশি যেটা পরিবর্তন হয় পরিবারের জনসংখ্যা পরিবারের জনসংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে তাই জন্য এটা কিন্তু চলরাশি এক নম্বরটা কিন্তু চলরাশি দৈনন্দিন তাপমাত্রা এটাও পরিবর্তন হতে পারে এটাও চলরাশি শিক্ষাগত মান এটা কিন্তু একটা বিশেষ গুণ এটা হচ্ছে গুণ মাসিক আয় মাসিক আয়টাও পরিবর্তন হতে পারে তাহলে এটা চলরাশি মাধ্যমিক প্রাপ্ত নম্বর এটা পরিবর্তন হয় না তাই জন্য এটা হচ্ছে গুণ তাহলে যেগুলো পরিবর্তন হয় সেটা চলরাশি আর যেটা পরিবর্তন হচ্ছে না সেটা বৈশিষ্ট্য বুঝেছে সেগুলো হচ্ছে গুণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এই এখানে এই নাইনের সি ডি হোমওয়ার্ক আর আগে একটা অঙ্ক হোমওয়ার্ক ছিল তোমরা ভালো করে